বরিশালে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশে সদর আসনের মনোনয়ন বঞ্চিত সাবেক সিটি মেয়র সানিয়াবাস সাদিক আবদুল্লাহকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন। আজ বুধবার সকাল 11:30টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, 19 নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক কাজী নইমুল হোসেন লিটু। বক্তারা বিএনপি জামাতে নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর দরজা উন্মুক্ত করে দিয়েছেন, নেতাকর্মীরা সমর্থকদের দাবির প্রেক্ষিতে সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সুযোগ দিয়েছে জনপ্রিয়তা যাচাই করার জন্য। সংসদে যেখানে থাকুক না কেন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই সুযোগটা আমরা গ্রহণ করেছি। এই কারণে আমরা পরিশ্রম করে আমরা ফসল রোপণ করি, রোপণ থেকে শুরু করে আমরা আগামী 7 জানুয়ারি পর্যন্ত ঘরে ঘরে সাদিক আবদুল্লাহর সালাম পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। শান্তি সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।